আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেকেই বলে থাকে ফুল গাছে পানি দেয় বা গাছ লাগায় এই কাজ খুব ভালো বা বেতন অনেক, বলে থাকে আমাদের দেশের যারা দালাল আদম দালাল বা লোক পার্টি থাকেন এরা। তো আপনারা দেখেন এই দুইটা লোক কিন্তু এই গাছগুলো এখানে লাগাচ্ছে, এরা কিন্তু কোম্পানির লোক, এরা 8 ঘন্টা ডিউটি। এখানে দেখেন এরা 8 ঘন্টা ডিউটি করে, বেসিক ডিউটি করে এরা কিন্তু বাহিরে কিছু একটা টাকা ইনকাম করতে পারে। কেন? এরা কিন্তু দেখেন যে কাজ করতেছে এটা কিন্তু বেশি একটা হার্ডের কাজ না। এদের যে কোম্পানি, এদের কোম্পানির ডিউটি হলো 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করে এরা বাহিরে গিয়ে কিছু টাকা ইনকাম করতে পারে বা এদের কোম্পানি কিছু বলে না। কেন? এদের স্যালারি কিন্তু বেশি একটা না। এদের স্যালারি হলো দেখেন 700 থেকে 800 টাকার মতো হবে। যারা আগে আসছে এদের স্যালারি কিন্তু অনেকই কম, যারা নতুন করে আসতেছে এরা একটু স্যালারি বেশি পেতে পারে। কেন? এখনের সৌদি সরকার কিন্তু যারা নতুন নতুন যারা এখন ভিসা দিয়ে আসতেছে, ভিসা ধারিত, এদের কিন্তু স্যালারি একটু বেশি। আগে দেখেন আমাদের দেশের মানুষ 250 টাকা বেতনে কিন্তু সৌদি আরবে আসছে, এখন কিন্তু 250 টাকা বেতনে সৌদি আরবে কোনো মানুষ আসবে না। তখন 250 টাকা বেতন আসলেও সৌদি আরবে পয়সা ইনকাম করা গেছে, যে কোনো রাস্তা ছিল, এখন কিন্তু সেই রাস্তা এখন আর নেই। এখন সব দিকেই সৌদি সরকার বন্ধ করার দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সিরিফ যেই কফিল বা যেই মালিকের আনবে সেই মালিকের আন্ডারেই কাজ করতে হবে, এরকম কিন্তু আইনকানুন করতেছে সৌদি সরকার বা অলরেডি করে দিয়েছেন। তো মূল কথা আসি, তো প্রিয় দর্শক, এই গাছগুলা এগুলার কাজ বেশি একটা হাটের কাজ না। আপনারা যারা বাংলাদেশের থেকে শোনেন অনেকেই হাটের কাজ বা গার্ডেনের কাজ বা ফুল গাছ লাগানো বা ফুল গাছের গোড়ায় পানি দেওয়ার কাজ, হালকা পাতলা কাজ, এসব কাজে পয়সা বেশি। তো আপনাদের দেখার জন্য কিন্তু ভিডিওটা ধারণ করছি আমি। আপনারা এই দুইটা লোক আপনারা দেখলেন, এই দুইটা লোক কিন্তু এই গাছগুলো অনেক দিন ধরে লাগাচ্ছে, লাগিয়ে নিচের গোড়ার এরা অটোমেটিক পাইপের লাইন আছে এখানে, এক জায়গা থেকে পানি ছেড়ে দিলে পুরো জায়গায় পানি যায়, পুরোটি গাছের গোড়ায় পানি অটোমেটিক আসে, এখানে পাইপ সিস্টেম আছে। তো আমাদের দেশে এরকম আছে, যেরকম সিটির মাঝে আছে, ঢাকা শহরে দেখবেন রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগাই থাকে সেই গাছগুলোর নিচে দা পাইপ লাইন আছে। তো এক জায়গার থেকে ছাড়লেই সব গাছের গোড়ায় পানি অটোমেটিক আসে পাইপ দিয়ে। তো প্রিয় দর্শক, এখন কত হলো, আপনারা কি এইসব বিষা পেলে কি আসবেন কি না? দেখেন আমার একটাই কথা, এই কাজটা কিন্তু মোটামুটি হাট না, আবার হাটও কীরকম, আপনার রৌদ্রে থাকতে হবে, রৌদ্রেও থাকতে হবে। তারপর আপনাদের দেখা গেলো কি আপনি এই গাছগাউলার এটা কিন্তু একটু কাদামাটির কাজ, এরকম কাজই করতে হবে আপনাদের। তো আপনারা যারা আসার জন্য চাচ্ছেন, আপনারা যদি এইসব কাজ করতে পারেন অবশ্যই আপনারা আসবেন। কেন, এইসব কাজে আসলে আপনাদের বেসিক স্যালারি যাই পান না কেন, আপনারা বাইরে কিছু একটা কাজ করতে পারবেন। কেন, এরা কিন্তু 8 ঘন্টা এদের বেসিক, এদের সাথে আমি কথা বলে দেখলাম এরা যা বললো মোটামুটি ভালো অবস্থানে আছে। তো এরা দুইটি লোকের সাথে একটা সুপারভাইজার আছে, সেই সুপারভাইজার খালি দেখাই দিবে এই কাজগুলো করার জন্য। তো আপনারা যারা নতুন, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই কোন ভিসাতে গেলে ভালো হবে বা কোন ভিসাতে যাব, তো আপনারা এইসব ধরনের ভিসা যারা এইসব কাজ করতে পারেন তো আপনারা অবশ্যই আসতে পারেন, আসলে মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। তো আমার কথা হলো আপনারা এইসব ভিসা এখন কী কী কোম্পানির ভিসা দেখেন, এইসব ভিসা কিন্তু যদি বলে থাকে মিনিস্টার বলে দিয়ে বা অন্যান্য কোম্পানি এখানে আছে, তো আপনারা যখন আসবেন তখন আপনাদের যে ইয়াটা আছে, আপনাদের দালাল কিন্তু আপনাদের সব কিছুই বলবে। বলার পর আপনারা সব কিছু যখন মেয়ে দেখে শুনে আসবেন, তখন আসার সময় আপনারা দেখবেন এখানে আপনার ইয়ার মধ্যে যখন সাইন করবেন তখন কিন্তু লেখা থাকবে আপনি কী কাজে আসতেছেন বা কী কোম্পানি সব কিছু।
বা দালাল যে কোনো কোম্পানির নাম বললো আপনার কাজের কথা বললে, আপনি গুগলে গিয়ে চার্জ দিয়ে দেখবেন কোম্পানিটা কি কি কাজ করায় বা কি কি কাজের কন্ট্রাক্ট আছে সেগুলো আপনারা দেখবেন। তো দেখে আপনারা বুঝে শুনে যে কোনো কোম্পানিতে যান না কেন, আমি বলতে চাই না আপনারা এই কাজে আসেন, আপনারা যে কোনো কাজে আপনারা যে কাজ জানেন সেই কাজে আপনারা যান। তো আপনারা যদি আপনাদের কাজ করতে পারেন সব কাজে কিন্তু পয়সা আছে, কিন্তু কোম্পানিটা ভালো হতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো কোম্পানিতে আসবেন আপনারা বুঝে শুনে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।